একদম রেডি হয়ে গেছে, তা রেখে দি, ভাই তো ঘুম থেকে উঠলে খাবে। বিকেল তো হয়ে গেছে, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, চুল টুল বেঁধে একটা ছোট কপালে ছোট টিপ করে নিলাম, দিয়ে চলো এবারে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। ফুলগুলো বিকেল হলেই এত সুন্দর ফোটে আর সকাল হলে ঘুমিয়ে থাকে, এইগুলোকে আমরা সন্ধ্যামালতি ফুল বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ওকে তো কি সুন্দর ফুটে আছে, আর সকাল হলে এদের দেখা যাবে না, এরা একদম ঘুমিয়ে পড়বে, আর বিকেল হলেই ফুটে একদম ভর্তি হয়ে ফুটে থাকে। তারপরে ভাতে আলু দিয়েছিলাম, বেশি হয়ে গেছে, সেই জন্যে আলু কাবলি করবো বলে কটা আলু আমি ছাড়িয়ে আগে থাকতে কেটে রেখেছিলাম, আর একটা দেখলাম ভাতের মধ্যে ছিল, ওইটা আর কি কাটতে পারিনি, ওইগুলো কেটে নিই। তা বাইবে বললো যে পিসি আলু কাবলি করবি, তাই জন্য আলু কাবলি করছি, বিকেলে খেতে ভালোই লাগবে। আগে যে আলুগুলো পেয়েছিলাম ভাতে সেগুলো কেটে রেখেছিলাম, আর একটা আলু বাকি ছিল, ওই জন্য এখন কেটে নিলাম। আর এখানে আমি রসুন বেটেছি, এখানে আমি রসুন, দেখো রসুন বেটে রেখেছিলাম, দেখো রসুন দিলাম, আর দিলাম হচ্ছে কি এখানে তেঁতুল আমি তুলে রেখেছিলাম, তেঁতুলের জল, এটা নাম এই যে না দিয়ে জমবেই না, আর দিলাম একটা লঙ্কা আমি দেখো ভালো করে পুড়িয়ে রেখেছিলাম, এই লঙ্কা টক টক না হলে ভালো লাগে না, দেখো আলু কাটা রেডি। আলুকটা একদম রেডি হয়ে গেছে, তা রেখে দিই, ভাই তো ঘুম থেকে উঠলে খাবে, আলুকটা একদম রেডি, প্লেন আলুকটা করলাম, রসুন বাটা, সুম লঙ্কা পুড়িয়ে দিলাম, নুন আর তেঁতুলের জল, ব্যাস বানালাম। আর আলু কাটা খাবো না তা কখনো হয়, ছোটোবেলার মধ্যে তো কলা পাতা পেলাম না, আগে আমরা ছোটোবেলায় সবাই আলু কাটা করে বন্ধুরা কলা পাতাই খেতাম, আর একটা এরকম কাঠি নিয়ে নিতাম, তো কাঠি তো পেয়েছি কিন্তু একটা আপাতত এখন বাটিতেই খাই, খেয়ে দেখি কেমন হয়েছে, টক নুন সব ঠিক আছে নাকি, ঝাল খুবই সুন্দর হয়েছে, তো চলো শান্তি করে খেয়ে নি আলু কাটাটা। গায়ে অন্যটা দিলাম, অন্যটা দিয়ে টুকটুক করে রাস্তার দিকে যাই, ঘরে আর থাকতে ভালো লাগলো না, বিকেল হয়েছে আমি রাস্তায় একটু ঘুরে আসি, তো চলো আমাদের আমার সাথে তোমরাও ঘুরবে, রাস্তায় ঘুরে আসি, বাড়ি থেকে বেরোচ্ছি, ঘরে সবসময় থাকতে ভালো লাগে না, শুতেও ভালো লাগে না, খুলি গেটটা খুললাম, পাখি উঠছে, তুমি দেখো কত পাখি উঠছে, সব পাখি উঠে বিকেল হলে সব পাখি উঠছে, ওখানে কতগুলো পাখি বসে আছে, আবার ওরা উড়ে যাচ্ছে, এদিকে হচ্ছে ভাঙা বাড়ি, এদিকে হচ্ছে জঙ্গল, একা একাই হাঁটি, কেউ নেই, জঙ্গলে একটা সাপ কিন্তু দেখতে পাবে না, সেই যে সাপটা সাপও দেখলাম, হাঁটতে হাঁটতে সন্ধ্যে হয়ে গেল, আরো অনেক জনের সঙ্গে দেখা হয়েছিল, গল্প করতে করতে দেখা করতে করতে রাস্তা গল্প করতে করতে একদম, হ্যাঁ ভিডিও করলাম একদম সন্ধে হয়ে গেছে, দেখেছো কুকুরগুলো সব শুয়ে আছে রাস্তায় দপ 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 করছে, দেখো
গ্রিলটা বন্ধ করে দিই। রান্নাঘরে এসে দেখি দাদা কি কি নিয়েছে দেখো। মিষ্টি এখানে নিয়েছে নিমকি, এগুলো এখন ঢালবো নিমকি ভাজা। নিমকি নিয়ে এসছে, নিমকি ভাজা আমি খেতে ভালোবাসি তাই জন্যে। বসিয়ে দিলাম চা, চা করব। দাদা কি মাছ নিয়েছে, চিংড়ি মাছ রাত্রে রান্না করতে বলছে। রাস্তা দিয়ে ঘুরে এসে দেখি এই বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। তা আজকে করে কি কালকে করে দেখা যাক। আমার হয়ে গেল, মাকে গিয়ে চাটা দিয়ে আসি, এক কাপ চা এক কাপ বিস্কুট। এনো চা দাদাকে দিই। দাদা কি চা বিস্কুট দেবো না এমনি ইয়ে দেবো, এই বিস্কুট চা দিই। এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট নিয়ে নিলাম, সন্ধেবেলায় খাবো। তো চলো আবার রাতে চিকেন নিয়ে আসি, তখন চিকেন রান্না করছি দেখো। লাল লাল মুরগির ঝোল দেখো কেমন ফুটছে, লাল লাল মুরগির ঝোল। রাতের খাবার নিয়ে চলে এসেছি, তো এখানে নিয়েছি দু পিস মুরগির মাংস, লাল লাল ঝোল আর দুটো রুটি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখাবে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট।